ए बादा ने बाबा जी ये तो आपन बीबी ये तो मायार छोट बन ये तो भालोबासार भाई ए बन ए भाई ए मा ए प्राणेर बीबी बाजान ततक्षण आपनारे भालोबासबे যতক্ষণ আপনার দেহ চাকচিক্য আছে যতক্ষণ আপনি জিন্দা আছেন যখনই আপনি হয়ে যাবেন মরুদা প্রাণের বিবি বলবে লাশটা বাইরে রাখো এর জায়গা আর ঘরের ভিতর হবে না ওই দিক দিয়ে আমাদের বুজুর্গরা বলেন যখন কোন গোলাম আল্লাহর ভয় না নিয়ে মারা যায় আল্লাহর মহব্বত না নিয়ে মারা যায় এই গোলামটা মরার পর দুনিয়ার মানুষ তাকে জায়গা দেয় না আর ওই দিক দিয়া কবরে নামানোর জন্য যখন চিন্তা করে তখন কবর ডাক দিয়ে কয় আসিস না আসিস না দুনিয়ার মানুষ তোর ওজন সইবে না আমরা কবরও কিন্তু তোরে ভালো রাখতে পারবো না কারণ তোর মধ্যে আল্লাহর ভয় ছিল না তোর মধ্যে আল্লাহর মহব্বত ছিল না তোর মধ্যে আল্লাহর মায়া ছিল না তোর মধ্যে নবীর ইশক ছিল না এখন তুই কবরে আসলি তুই জানোস না আমার বুকের মধ্যে অনেক সাপ আমার ঘরের মধ্যে কিন্তু অনেক বিচ্ছু আল্লাহ একটা ডাক দেন না জোরে বলেন না আল্লাহ আজকে তামাম দুনিয়ার মানুষ আমরা রঙ্গ তামাশায় বসিয়া গেছি আমরা কেউ কবরের চিন্তা করি না আমরা বয়ান শোনার আগে নিয়ত করি পক্ষ আর বিপক্ষ আমরা বয়ান শোনার আগে নিয়ত করি দেখি হুজুর কেমনে জালামই বক্তব্য দেয় বাজান এই মাহফিলটা কোনো রাজনৈতিক মঞ্চ নয় এই মাহফিল কিন্তু কোনো দলীয় সাবজেক্টের মাহফিল নয় এই মাহফিলটা হলো আত্মশুদ্ধিমূলক আলোচনার পরিবেশ এই মাহফিল হলো নিজের কলব সাফ করার মাহফিল কথা বলেন ঠিক না বে ঠিক এই মাহফিল কাউকে গালি দেওয়ার মাহফিল না এই মাহফিল কারো ক্ষমতায় আগুন ধরানোর মাহফিল না এই মাহফিল হলো নিজের নফস শয়তানের গোলাম হইয়া থাকলে শয়তানের গায়ে আগুন ধরনের মজলিস কথা বলেন ঠিক না ব্যাঠি এ বন্ধু খুব খেয়াল করেন বাজার আমি নজর করে দেখতেছি কত দাড়ি পাকা মুরব্বীরা বসে আছেন কত যুবকরা বসে আছেন দেখেন তো দেখি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা এই তো পাশে কবরস্থান মাঝে মধ্যে কবরস্থানে যাবেন মাঝে মধ্যে কবরকে সামনে নিয়ে মোরাকাবা করবেন মাঝে মধ্যে কবরের কাছে যাবেন কবর দেখলে দিল হালকা হয় হযরত থানবী রহমতুল্লাহ আলাই বলেন দুই কাজের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় কথা বলেন কয় কাজের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় দুই কাজের দ্বারা কলবের ময়লা পরিষ্কার হয় এক নম্বর বেশি বেশি কোরআন তেলাওয়াত মাওলায় পাকের জিকির দুই নম্বর কবর জিয়ারতের মাধ্যমে আমার বন্ধুগণ এই কবরের খবর তো আমি আপনি নেই না আজকে আমি আপনি কবরের মোরাকাবা করি না দিলের কান লাগান দিলের কান লাগান আর গুনা মাফের জন্য দিল থেকে মায়া লাগায়া বলেন না আল্লাহ এ আর একবার মায়া লাগায় বলেন না আল্লাহ চিৎকার দিয়া বলেন না আল্লাহ আল্লাহ ডাকতে বুঝি ভালো লাগে না পিছনের ভাইরা বলেন না ডাক দেন না দেন না দেন না বলেন না দেখেন না কত মায়া লাগে বলেন না আল্লাহ বাজান যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝে নেন আল্লাহ আপনাকে মহব্বত করে যার আল্লাহ বলতে মায়া লাগে বুঝে নেন আল্লাহ আপনাকে মাফ করিয়া দিবে একটু মহব্বত করে আর একবার বলেন না আল্লাহ আজকে আমি আপনি কবর নিয়ে চিন্তা করি না কিন্তু ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাই ইমামুল আসর ফকিহুন নাফস রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাই
প্রত্যেকটা দিন ঘুমানোর আগে আমার বন্ধুগণ একটা কাগজের মধ্যে চিঠি লিখত, এই চিঠিটা লেখা বালিশের নিচে রাইখা ঘুমাইত। আজকে আমি আপনি কোনো খবর নেই না, শোয়ার সময় আত্মসমালোচনা করি না, সারাদিন মানুষের সমালোচনা করি, কিন্তু গঙ্গী রহমতুল্লাহ আলাই প্রত্যেক দিন ঘুমানোর আগে বালিশের মধ্যে বালিশের নিচে চিঠি রাইখা তারপরে মাথা রাইখা ঘুমাইতে। চিঠির মধ্যে এইরকম লেখা থাকত, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম, না জানি এই মাহফিল আমি গোলামের জন্য শেষ মাহফিল, না জানি এই মজমাটা আমার জন্য শেষ মজমা। ও বাজান, কি মনে করিয়া তুমি গুনাহ কর, কি মনে করিয়া তুমি সুদ খাও, কি মনে করিয়া তুমি নফসের গোলামি কর, প্লিজ একটু নিজেরে নিয়ে নিজে চিন্তা কর। কেন আমি আপনাদের দরদে দরদি হইয়া এই ব্যস্ততার সময় থেকে এই সময়টা দিলাম রে ভাই? আপনারা আমার প্রতিবেশী, আপনাদের নিয়ে আমার মাঝে মধ্যে এরকম বসা দরকার? এ বন্ধু গঙ্গী রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা দিন ঘুমের আগে চিঠির মধ্যে লিখে ঘুমাইতেন, মালিক না জানি এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। এ বাজার, হায়াতের কিন্তু কোনো গ্যারান্টি নাই, কত ঘটনা কত কথা বলবো, পায়ে হাত রেখে বলবো যুবক তোর জন্যেই বলতেছি, যদি তুই গোনা সারিয়া দেস তাইলে তুই দিলের কান লাগায় কথাগুলো শোন, আমি তোর পায়ে হাত রেখে তোর ভালোর জন্য আমার ভালোর জন্য বলবো। কত আশা কত কল্পনা জল্পনা করে রাখছ, বিদেশ যাব টাকা কামাই করব এই করব সেই করব, যদি হায়াতের গ্যারান্টি ফুরে যায়, হায়াত যদি তোমার শেষ হইয়া যায়, বাজান তোমার সব আশা ধুলিসাৎ হইয়া যাবে। কথা বলেন ঠিক না বেঠি? এ বন্ধু এ বাবাজি হায়াতের কোনো গ্যারান্টি নাই, বলেন তো দেখি হায়াতের মালিক কে? আবার বলেন কে? আল্লাহ। হায়াতের মালিক আমার আল্লাহ। এই তো এই এক বছরে কত আলেম চলিয়া গেল, এই এক বছরে কত বুজুর্গরা চলিয়া গেল। আল্লাহ মাজুনাত বাবু নগরী রহমতুল্লাহ আলাই জীবনের শেষ সফর মৃত্যুর 20-25 দিন আগে আপনাদের এই সিদ্ধুরগঞ্জ থানা ফতুল্লা থানার শেষ সীমান্ত এলাকা মাহমুদপুর এলাকায়, অনেকে হয়তো বা জানেন না, বাবুনগরী হজরত আমার বন্ধুগণ যখন বাংলাদেশে এই ঢাকা শহরে যখন মন্ত্রী মহোদয়ের কাছে শেষ সফর আসলেন, ওলামাদের দরদ দরদি হইয়া আমার বন্ধুগণ ভিন্ন ভিন্ন ব্যাপারগুলো নিয়া, বাবুনগরী হজরত আমার বন্ধুগণ ওইখান থেকে এই গোলামের মাদ্রাসায় আসছিলেন, দীর্ঘ 8 ঘন্টা সময় হজরত আপনাদের এই এলাকায় ছিলেন, হজরত আমার বন্ধুগণ হজরত যাওয়ার সময় 18 মিনিট আমাদের এই এলাকার জন্যে, মাহমুদপুর মাদ্রাসার জন্যে, এধারার জন্য আলেমদের জন্যে, বাংলাদেশের জন্যে 18 মিনিট লম্বা মোনাজাত করে গিয়েছিলেন। এ বন্ধু হজরতের কিছু কথা এমন মনে হয়েছিল, জিজ্ঞাসা করেছিলাম হুজুর এমন আচরণ কেন, হজরত বলেছিলেন এটাই মনে হয় আমার শেষ আশা, আর মনে হয় আমি আসতে পারবো না। আমার বাইরে আপনাদের এই সিদ্ধিরগঞ্জ 1 নম্বর ওয়ার্ড, ফতুল্লা থানার 2 নম্বর ওয়ার্ড, এই এলাকাটা এখন আর সাধারণ কোনো এলাকা নাই, এটা বুজুর্গদের এলাকা হয়ে গেছে। আজও প্রায় শত শত আলেম আমাদের মাদ্রাসায় এসেছিল, একেবারে জুমার আগ থেকে শুরু করে মাগরিব এশা পর্যন্ত আলেম আর আলেম আলামিন মাদ্রাসার সম্মানিত মোতাবিম দেখে আসছে। শুধু তাই নয়, বাজান কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহির সিলসিলা, উজানির সিলসিলা, যিনি খেলাফত প্রাপ্ত, যিনি যার আকর্ষণে আকর্ষিত হয়েছে চরমনায়, এ বন্ধুগণ সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাইহির যার খলিফা,
কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলার খলিফা হলো সৈয়দ ইসাক রহমতুল্লাহ আলাই। এই সৈয়দ ইসাক রহমতুল্লাহ হেলের আজাল্লা খলিফা শাহতলির পিসা আবুল বাশার দামাত বারাকাতুল আলিয়া, তিনিও কিন্তু আমার বন্ধুগণ আজকে আমাদের মাদ্রাসায় এসেছিলেন। এমন কোনো দিন নাই যেই দিন আপনাদের এলাকায় বুজুর্গরা না আসে। ও বন্ধু ও বাবাজি, এই বুজুর্গরা একই কথা বলে, দুনিয়াদার হইও না, দুনিয়াদার হইও না, আল্লাহওয়ালা হইয়া যাও। সেই আল্লাহওয়ালাদের নিসবতদারি হয়ে একটা কথা বলতেছিলা ফকিহুল নাস ইমামুল আসার ইমামুল আউলিয়া ফকিহুল নাস রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই। আল্লাহু আকবার আল্লাহু আকবার, কবর কাছে পাইলে, রাস্তার পাশে যদি কোনো কবর পাইত, কবরের কাছে দাঁড়াইয়া গঙ্গি রহমতুল্লাহ আলাই কানতেন আর কানতেন আর চিৎকার করে করে বলতেন আল্লাহ, এই কবর তো আমার একদিন আশা লাগবে, আমি কি সামনা জোগাড় করলাম, এ বাড়িওয়ালা এ গাড়িওয়ালা ও মা বোন তুমি কোন কাপড় পরিয়া ঘরে ঢুকছ, এই কাপড় পরিয়া তুমি কিন্তু ঘর থেকে শেষ বাইর হইতে পারবা না, তোমার এই কাপড় খুলে রেখে দিবে, তোমার গায়ে কিন্তু সাদা কাপনের কাপড় পেঁচে দিবে। মা গো এই জন্যে আল্লাহ হও, যুবক বন্ধুদের আবারও বলছি, এই মাহফিলটা কিন্তু গতানুগতিক মাঠ ময়দানের মাহফিল না, এটা আত্মশুদ্ধির মাহফিল, এটা আত্মা পরিষ্কার করার মাহফিল। আত্মা তখনই পরিষ্কার হবে যখন এই দিলের মধ্যে কেবলমাত্র আল্লাহর মহব্বত আর ভয় থাকবে। কথা বলেন ঠিক, আমরা আল্লাহ হইতে চাই কি চাই না, আবার বলেন চাই কি চাই না। ফকিহুন নাস ইমামুল আসার ইমামুল আউলিয়া রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই একদিন কবরের কাছে দাঁড়াইলেন। কবরের কাছে দাঁড়ানোর পর খুব খেয়াল করেন, বাজার আমার জানা নাই কার মা নাই কার বাপ নাই, কার দাদা নাই কার দাদি নাই, কার মা বাপ যেন কবর থেকে ডেকে ডেকে বলতেছে, বাবারে ও বাবা তোরা যদি একটু ইসালে সওয়াব করস, তোরা যদি একটু দোয়া কালাম পড়স, বাবা তোরা যদি আমাদের জন্য একটু সুরা পড়স, আমাদের জন্য যদি একটু নেক বকশায় দেস, তাইলে বাবা কবর আজাবটা মাফ হইয়া যায়। এ বন্ধু কার জানি মা কবরে কান্দি, কার জানি বাবা কবরে কান্দি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার বন্ধুগণ আমার ভাইরা, পিতা মাতা বেঁচে থাকলে আমার আপনার থেকে যারা সন্তান হবে সন্তানদের পক্ষ থেকে পিতা মাতার প্রাপ্য হক হলো 60টা, মারা গেলে সন্তানের পক্ষ থেকে পিতা মাতার প্রাপ্য হক হলো 60টা। এই 14টা হক কিন্তু সন্তানদের আদায় করা দরকার, এটা আমার নবীর ওয়াদা। আমার বন্ধুগণ আমার ভাইরা, মা বাপ মারা গেলে, মা বাপ মারা যাওয়ার পরে সন্তানদের পক্ষ থেকে 60টা হক প্রাপ্য, এর মধ্যে অন্যতম একটা হক হইল মা বাবার কবর জিয়ারত করা, মা বাবার নামে দোয়া করা, মা বাবার নামে আমার বন্ধুগণ ইসালে সওয়াব করা। এই যে শুক্রবার গেল, এত বড় ফজিলতের দিন, আল্লাহু আকবার আল্লাহু আকবার। কোন সন্তান যদি মা বাবার কবরের কাছে দাঁড়াইয়া শুক্রবারে ফজরের নামাজ পড়িয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করিয়া মা বাবার কবর জিয়ারত করিয়া দোয়া করে, আমার বন্ধুগণ আমার ভাইরা, মাতাবার বুজুর্গরা বলেন সন্তানের এতটুকুনি আমলের কারণে এক সপ্তাহ যাবৎ আমার আল্লাহ মা বাবার কবরে আজাব বন্ধ রাখবে। আমার বন্ধুগণ আমার ভাইরা, পারলাম না মা বাবার নামে একটু কান্নাকাটি করতে, পারলাম না একটু মা বাবার নামে হাদিয়া পাঠাইতে, কান্না না আসলো কান্নার ভান ধরবেন, তাও আমার মাওলা আপনাকে আমাকে মাফ করিয়া দিবে। বাজান এই সমস্ত মজলিসে কান্না ঢং করল আল্লাহ খুশি হয়ে যায়, গুনাহ করতে করতে কলব কালো হয়ে গেছে, যার কারণে আলো পাওয়ার জন্যে চোখের পানি পড়ে না। আমার বন্ধুরে হাশরের ময়দানে এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন নিভিয়ে দিবে, হাশরের ময়দানে কিন্তু এক ফোঁটা চোখের পানি জাহান্নামের আগুন বন্ধ করায় দিবে। একটু মহব্বত করিয়া বলেন না আল্লাহ,
আবার বলেন না আল্লাহ। যারা মনে করেন গোনা মাফ পাওয়ার দরকার, তারা একটু এশক নিয়ে আল্লাহর ভয় নিয়ে বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। মূর্খ আমি নাদান, আমি গুনাগার, দয়া করে আমার গুনাহ মাফ করে দাও, তোমার নাম গাফার। ডাক দেন, বলেন আল্লাহ। আমার ভাইরা, গুনাহ আছে না নাই আমাদের? একটা লোক যদি বলতে পারেন হুজুর আমার গুনাহ নাই, তাহলে আমি আপনার কাছে মুরিদ হব, আমি আপনার কাছে বায়াত হব। আর যদি মনে করেন গুনাহ আছে, শোনেন, একটা কবিরা গুনাহ যথেষ্ট জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। আমার বন্ধুরে, এই একটা কবিরা গুনাহ জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। কাজেই তওবার মজলিস মনে করে, মহাব্বত অন্তরে দাখিল করে, আল্লাহর ভালোবাসা নিয়া, আল্লাহর ভয় নিয়ে একটু মায়া করে বলেন না আল্লাহ। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই কবর জিয়ারত করতেছেন, কিন্তু বাজান আল্লাহর কি মেহরবানি, আল্লাহর কি কুদরত, আল্লাহর কি নীলা খেলা। কষ্ট হইতেছে আপনাদের? পিছনের ভাইরা বলবো একটু জোরে বলেন আল্লাহু আকবার। হযরত রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই কবরের কাছে দাঁড়াইলেন, কেমন জানি কবর থেকে তাপ বাইর হইতেছে, কবর থেকে তাপ বাইর হইতেছে। অনেক সময় বর্তমান ইন্টারনেটের জামানা, অনেকে কিন্তু প্রায় খবর পান বিভিন্ন জনের কবরে আগুন ধরে গেছে। এই বয়ান কিন্তু সবার দিলে ঢুকবে না, এই বয়ান সবার দিলে লাগবে না। যাদের দিন তৈয়ার আছে, যাদের সম্পর্ক যে কোনো এক তরিকার সাথে, হোক না চিস্তিয়া তরিকা, হোক না কাদরিয়া তরিকা, হোক না মুজাদ্দিদিয়া তরিকা, হোক না নকশাবন্দিয়া তরিকা, যে কোনো তরিকার সালেক যারা, তাদের অন্তরে কিন্তু বাজান এই বয়ানগুলো হিট লাগবে। এ বাজান নিজের পরিবর্তন করেন, নিজের দিল আল্লাহওয়ালার সহবতে রাখেন মিল, তাইলেই দেখবেন আল্লাহর ভালোবাসা অন্তরে করবে দাখিল। আমার বন্ধুগণ, কোনো দিকের নজর নাই, রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই কবরের কাছে দাঁড়াইলেন, ওই কবর থেকে কেমন জানি তাপ আসতেছে। গঙ্গি রহমতুল্লাহ আলাই একটা চিৎকার দিয়া বলেন আল্লাহ, এই কবর থেকে কেন গরম তাপ আসে, আল্লাহ এই কবর থেকে কেন গরম তাপ আসে। ও বাজান, আল্লাহওয়ালাদের কিন্তু দিলের চোখ খোলা কথা বলেন, ঠিক না ব্যাঠি? আল্লাহওয়ালারা কিন্তু বাতিনি চক্ষু দিয়া দেখে, আল্লাহওয়ালারা কিন্তু বাতিনি কান দিয়া শোনে। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমার বন্ধুগণ যখন তাপ দেখতেছে, তাপ আসতেছে, গঙ্গি রহমতুল্লাহ আলাই অন্তরের কান দিয়ে শুনতেছে, কে জানি কবর থেকে কান দেয়ার বলে, আমার কি কেউ নাই, আমার কি কেউ দুনিয়ায় নাই, আমার জন্য একটু একটু দোয়া করতে পারে না, আমার জন্য কি একটু কোরআন তেলাওয়াত করতে পারে না, আর লাগে না ভালো, আর যন্ত্রণা সহ্য করতে পারি না, এত বিচ্ছুর কামড় আর আমার সহ্য হয় না, আর আগুনের তাপ আমার সহ্য হয় না। গঙ্গুহি রহমতুল্লাহ আলাই চক্ষুটা বন্ধ করলেন, বন্ধ করে নজর করে দেখেন কবরের মধ্যে কেমন জানি দাউ দাউ করে আগুন ধরে গেছে, আর লোকটা চিৎকার দিয়া দিয়া বলে, দুনিয়ার মানুষ গুনাহ কইরা কবরে আইসো না, কবরে গুনাগারের সাথে কবরের ব্যবহার ভালো হয় না। মুসলমান ভাইরা, আমার বন্ধুরে, গঙ্গি রহমতুল্লাহ আলাই বললেন আল্লাহ, এই কবরের সামান জোগাড় না করি আমার কবরে নিও না। ভাই, তুমি আমি যারা ভালো মন্দ বুঝি, জন্ম যেহেতু তোমার আমার হইছে,
মরণ কিন্তু লাগবে, মৃত্যু কিন্তু হবেই, এই মরণটা যেন আল্লাহ শরণ নিয়া হয়, এই জন্য বাজান গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহওয়ালারা ইন্তেকালের সময় আল্লাহর শরণ নিয়া মরতে পারে, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাজান পাঁচ কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহওয়ালা হবেন তারা। এক নাম্বার, সকল প্রকার গুনাহ ছাড়িয়ে দেওয়া। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন, গুনাহকে গুনাহ মনে করা নেকের কাজ, গুনাহকে গুনাহ না মনে করা গুনার কাজ। আজকে দেখেন আমরা সুদ খাওয়া গুনাহ মনে করি না, আজকে দেখেন আমরা বেপর্দায় থাকা গুনাহ মনে করি না, আজকে দেখেন আমরা গীবত করা গুনাহ মনে করি না, আজকে দেখেন নামাজ ইচ্ছা করে কাজা করা গুনাহ মনে করি না, আজকে দেখেন আমরা হট্টগোল গন্ডগোল করা কবিরা গুনাহ গুনাহ মনে করি না। গুনাহকে গুনাহ মনে করা নেকির কাজ, গুনাহকে গুনাহ না মনে করা গুনার কাজ। কথা বলেন ঠিক না ব্যাঠি? শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাইহি বলেন, গুনাহকে বিষ মনে করা, বিষ এক ফোঁটা খাইলেও যেমন যন্ত্রণা, আমার বন্ধুগণ গুনাহ ছোট বড় তেমনি গুনাহ। কথা বলেন ঠিক না ব্যাঠি? তেলে ওলি হইতে গেলে পাঁচ কাজের মধ্যে এক নম্বর কাজ সকল প্রকার গুনাহ ছাইড়া দেওয়া। বলেন, এক নম্বর কাজ হইল সকল প্রকার গুনাহ, সকল প্রকার গুনাহ ছাইড়া দেওয়া। এইটা কয় নম্বর? আবার বলেন কয় নম্বর? এক নম্বর। বাকি চারটা সোনার মতন ধৈর্য আসেনি ভাই, আসেনি বন্ধু? আমি আপনাদেরকে বলছি, খুব খেয়াল করে শুনবেন, মাগো আমনেরাও শুনবে। পাঁচটা কাজ ধারাবাহিকভাবে করবে যারা আল্লাহ পাক ওলি বানাইবেন, ওলি হবেন তারা, আল্লাহওয়ালা হবেন তারা। নাম্বার এক, সকল প্রকার গুনাহ, যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো গুনাহ করতে পারে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? সে কখনো গুনাহ করতে পারে না। আল্লাহর ভয় কেমনে হাসিল করবেন? হাজি আমদাদুল্লাহ মহাজের মক্কী রহমতুল্লাহ আলাই বলেন, আল্লাহওয়ালাদের সাথী হইয়া যাইবা, চব্বিশ ঘন্টার মধ্যে একজন আল্লাহওয়ালার সোহবতে থাকবেন, তা যদি না পারেন একজন আল্লাহওয়ালার কিতাব পড়বেন, তাও যদি না পারেন একজন হক্কানি আলেমের চেহারা দেখবেন, তাও যদি না পারেন চব্বিশ ঘন্টার মধ্যে একটা সময় আল্লাহ নবীর প্রতি দুরুদ পড়বেন, তাও যদি না পারেন। আমার বন্ধুগণ, সোহবত হাসিল করার জন্যে বুখারী শরীফের একটা দোয়া, যেই দোয়াটা আল্লাহ রসুল বলতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা হুব্বুক, ইয়া আল্লাহ আপনার মহাব্বত আমার অন্তরে পয়দা করে দেন। দুই নম্বরে বলবেন, বাংলায় বলতেছি সহজ করার জন্যে, আয় আল্লাহ আপনার মহাব্বত আমার অন্তরে পুরাপুরি দান করেন। এরপরে দুই নম্বর বলবেন, আল্লাহ দুনিয়ার উপরে আসমানের নিচে সকল আল্লাহওয়ালাদের মহাব্বত দিয়ে আমাদের অন্তর ভৈরা দেন। এরপরে বলবেন, আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায় এই কাজের মহাব্বত আমাদের অন্তরে পুরাপুরি দান করেন। কয়টা দোয়া? জোরে বলেন কয়টা দোয়া? তাহলে আমার সাথে মুখস্থ করেন, বলেন আল্লাহ, বলেন না আল্লাহ, আপনার মহাব্বত দিয়া আমাদের অন্তর ভৈরা দেন, আল্লাহ সকল আল্লাহওয়ালাদের মহাব্বত দিয়া আমাদের অন্তর পরিপূর্ণ করে দেন, আল্লাহ যেই কাজের দ্বারা আল্লাহওয়ালা হওয়া যায় এই কাজের মহাব্বত আমাদের অন্তরে দান করে দেন। তাইলে আল্লাহওয়ালা হওয়া যায় কিভাবে? আল্লাহর ভয় এবং আল্লাহওয়ালাদের সহবতে থাকলে। এটা নেক আমল কিনা? যারা বলেন নেক আমল কিনা? তাহলে আমাদের দোয়া করার দরকার আছে না নাই? শোনেন, এই মাহফিলটা দেওয়া হয়েছে আমলি মস্ক, আত্মশুদ্ধি, কিছু প্রশিক্ষণ নিয়ে যাবেন, তাইলে আপনি আল্লাহওয়ালা হইতে পারবেন। শোয়ার সময় চব্বিশ ঘন্টায় সবারই কম বেশি গোনা হয়, হয় না? শোয়ার সময় অজু করে বিছানায় শুইয়া যদি কোনো গোলাম তিনবার বলে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই, এই ইস্তিগফারটা তিনবার, কয়বার? জোরে বলেন কয়বার? আবার বলেন, বারবার বলবো এই জন্য যাতে মুখস্থ থাকে, মনে থাকে, কয়বার?
কি ইস্তিগফার, কোন ইস্তিগফার? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাই। এটা যদি কেউ তিনবার পড়ে, আল্লাহ রাসূল বলছেন আমার ওই উম্মত চব্বিশ ঘন্টার মধ্যে যত সগিরা গুনাহ করছে আল্লাহ সব মাফ করে দিব। এরপরে শোয়ার সময় শুকরিয়া আদায় করে ঘুমাইবেন, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর বলেন না, ওয়া লাকাশ শুকর। যদি আরবিতে না পারেন বাংলায় বলবেন, আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আপনি আমাকে ভালো রাখছেন, আমার বিবিকে ভালো রাখছেন, আমার বাচ্চাদেরকে ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার শুকরিয়া আদায় করতেছি। এই শুকরিয়া যদি আদায় করেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, পরের দিনের হায়াত আল্লাহ তাআলা আপনাকে বৃদ্ধি করে দিবে এবং সর্ববর্তী নিয়ামত আল্লাহ আপনাকে বাড়ায় দিবে, সুবহানাল্লাহ। তাইলে আমরা শোয়ার সময় ইস্তিগফার করে ঘুমাবো তো ইনশাআল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করে ঘুমাবো তো? তাইলে আমরা আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না? আল্লাহওয়ালা হইতে গেলে কয়টা কাজ করতে হইব? এক নাম্বার সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে হইব, সকল প্রকার গুনাহ ছেড়ে দিতে হইব। এখন প্রশ্ন করতে পারেন, হযরত গুনাহ তো ছাড়ার চেষ্টা করি কিন্তু পারি না। আমাদের বুজুর্গরা বলেন হিম্মত করবা, হিম্মতের দ্বারা কিম্মত পয়দা হয়। হিম্মতের দ্বারা হিম্মতটা কি? গুনাহ করব না, গুনাহ করব না, গুনাহ করব না, এরকম একটা হিম্মত করবেন, তাহলে দেখবেন কিম্মত পয়দা হইব, আল্লাহ পাক অটোমেটিক আপনাকে হেফাজত করবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার গুনাহ থেকে হেফাজত হওয়ার তৌফিক দান করে। আবার বলেন আমিন। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, কষ্ট হইতেছে বুঝি? বিরক্ত হইতেছেন? বাল লাগতেছে না? বাল না লাগলে কিছু করার নাই, এটা হইল আত্মশুদ্ধি মাহফিল। এটা যারা ধৈর্য ধরতে পারবেন তারাই কিছু পাইবেন, কথা কম ঠিক কিনা? কয়টা কাজ? পাঁচটা কাজ। নাম্বার এক, সকল প্রকার গুনাহ ছেড়ে দেওয়া। নাম্বার দুই, আল্লাহর হুকুম ফরজ এবাদত ঠিক মতন আদায় করা। নাম্বার দুই, আল্লাহর হুকুম ফরজ এবাদত ঠিক মতন আদায় করা। নামাজ পড়া ফরজ কিনা? যাকাত দেওয়া ফরজ কিনা? ধনীদের জন্য যাকাত দেওয়া ফরজ কিনা? ধনীদের জন্য হজ করার সামর্থ্য থাকলে জীবনে একবার হজ করা ফরজ কিনা? বাবা আমরা খালি নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, পর্দা ফরজ, কিন্তু মা বাপ বাচ্চা থাকলে ছেলে মেয়ের জন্য মা বাবার খেদমত করা ফরজ, এটা অনেকেই জানি না, কথা কয় না? মা বাপ বেঁচে থাকলে সন্তানদের জন্য পিতা মাতার খেদমত করা কি হুকুম? কার? শুধু ফরজ না, মা বাবার সামনে ঝাড়ি দিয়া কথাও বলতে পারবা না, নির্দেশ কার? কিন্তু আমরা নামাজকে ফরজ এইভাবে মানি, মা বাবার খেদমত এইভাবে ফরজ মানি না, যার কারণে মা বাপ বুড়া হয়ে গেলে আলাদা রাখি, কথা কয় না? কথা কয় না? আর বাড়িওয়ালারা দেখবেন হয়তো উপর তালায় থাকে, নিচ তালায় মায়েরে রাখে, কোন এক কোনার মধ্যে জায়গা করে দিছে, এইটা কিন্তু আল্লাহর হুকুম ফরজ বিধান লঙ্ঘন করতেছেন, ঠিক কিনা বলেন? তাহলে ওলি হইতে গেলে পাঁচ কাজের মধ্যে দুই নম্বর কাজ হইল আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা, বাকি থাকলো কয়টা? তিনটা। নাম্বার তিন, আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। দাড়ি রাখা কি? কথা কয় না? পুরুষ লোকের জন্য দাড়ি রাখা কি ওয়াজিব? পুরুষ লোকের জন্য দাড়ি রাখা কি ওয়াজিব? এই ওয়াজিবটা যে তরক করবেন সে গুনাহগার হবেন কি না, একটা জিনিস চিন্তা করে দেখেন, দুনিয়ার থেকে বিদায় নিলে নিজের পরনের পোশাক টোশাক সব খুলে রেখে দেয়, আংটি গড়ি চশমা যা আছে সব রেখে দেয়, কিন্তু নারীদের ক্ষেত্রে একটা জিনিস কাইটা রাখতে না, এটা হলো চুল, আর পুরুষের ক্ষেত্রে একটা জিনিস কাইটা রাখতে পারে না, এটা হলো দাড়ি, কথা কয় না? কোনো বেডার বেডি রে দেখছেন যে বেডি মরিয়া গেছে গা নাইরা কইরা কবরে দে, অথচ মায়েরা বোঝে না চুলের যন্ত্রণায় বলে একো ভাল লাগে না, পার্লারে যে চুল ছুড়ো করে, কথা কম ঠিক কিনা? মা গো এই চুল আল্লাহ তোমাকে দিয়েছে, আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা
জান্নাতি কেশ তোমার মাথায় পরায়া দিছে, ও মা এই চুল কাটতে তুমি গুনাহগার হইতেছ, এই চুল তুমি কাটছো না মা, এই চুল তুমি হেফাজত করো, এই চুলের সাক্ষীর দ্বারা আল্লাহ তোমাকে মাফ করে জান্নাত দিতে পারে। আর পুরুষ লোকেরা দাড়ি কাটতে খাটো করে, সেলুনে যায়, টেহা দিয়ে গুনাহ কামাই করে, কথা কম ঠিক কিনা? উরে বাপরে বাপ, আবার আতায় দেহে ক্লিয়ার বালা মতন হয়েছে কিনা? যদি দেহে একটু বাজে তাহলে কয় লবেড়া 50টা আরো বেশি দিব, তাও আমার একবারে প্ল্যান করিয়া দে যাতে একবার ইসমত হইয়া যায়, কথা কম ঠিক কিনা? আহা ভাইয়া, তুমি বুঝলা না, তুমি মারা গেলে এই দাড়িটা তোমার সাথে কবর নামক বাড়িতে যাবে, আর এই দাড়ির উসিলায় আল্লাহ পাক তোমাকে আমাকে মাফ করে দিতে পারে। ভাইরে, উসিলা ছাড়া মাপ পাওয়া যাবে? কেউ যদি আমলের বাহাদুরি করে মাপ পাইতে চান, পারবেন না, পারবেন না, যে কোনো একটা উসিলায় মাপ পাওয়া যাইতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। কয়টা গেল, বাকি থাকলো কয়টা? দুইটা। নাম্বার চার, নবীজির সুন্নতে মুয়াক্কাদাগুলি ঠিক মতন আদায় করা, সুন্নতে মুয়াক্কাদাগুলি উম্মত হইয়া ঠিক মতন আদায় করা, নবীর সুন্নতলা উম্মত হওয়া, সুন্নত আছে যেখানে উম্মত আছে সেখানে কথা বলেন ঠিক না ব্যাঠি? বাজানখানাটা খাওয়ার সময় দস্তরখানা বিছাইবে, আজকে দেখেন পোলা ভাত, অল্প বয়সে পাওয়ারে চশমা লাগে, কিন্তু জানেননি আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমাদের এক আকাবির বুজুর্গ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, হযরত কত সুন্দর করে রাসূলুল্লাহর একটা কথা নকল করে বলছে, আল্লাহর কোনো বান্দা দস্তরখানা বিছায় যদি খানা খায়, এই দস্তরখানায় খানা খাওয়ার সময় যদি কোনো ভাত পড়ে, এই ভাতটা উঠে যদি আমার বন্ধুগণ ডাইন হাত দিয়ে উঠাইয়া, বাম হাতের সাদাত আঙ্গুল দিয়ে উঠাইয়া, যদি ডাইন হাতের তালুতে রাখিয়া এই ভাতটা যদি খাইতে পারে, আল্লাহ পাক মৃত্যুর আগ পর্যন্ত সারা জীবন তার চোখের পাওয়ার ঠিক রাখবে। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, খাওয়া খানা খাওয়ার আগে এবং পরে সহজ একটা সুন্নত, দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া, কথা বলেন কয় হাতের কবজি পর্যন্ত ধোয়া? দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া, খানা খাওয়ার আগে এবং পরে, খানা খাওয়ার আগে এবং কয় হাতের কবজি পর্যন্ত ধোয়া? দুই হাতের কবজি পর্যন্ত ধোয়া। আমার বন্ধুগণ, আজকে আমরা উম্মত কিন্তু এক হাত দুই, তাও আবার এক হাত ভালো মতন দুই না, খাউন দেখলে হুশ থাকে না, কোনো মতন আঙ্গুল দুই, কথা কয় না মুজাহিদরা, কোনো মতন আঙ্গুল দুই, কোনো মতন আঙ্গুল দুইয়া খানা খাই, কিন্তু দেখেন রসুলের সুন্নত হইল খানা খাওয়ার আগে এবং পরে কয় হাত ধোয়া? কোন পর্যন্ত? এই সুন্নতটা যদি কেউ নিয়মিত পালন করেন, এক নম্বর ফায়দা, আল্লাহ পাক আপনার ঋণ মুক্ত করে দিব। আসতে কয় সুবহানাল্লাহ, একটু অভাব দেখা দিলেই কিস্তির টেহা উডানে লেগে পাগল হয়ে যান গা, আর উম্মত হইছেন সুন্নত মানেন, বরকত পাইবেন, রিজিকের অভাব আল্লাহ দূর করে দিব। দুই হাত কবজি পর্যন্ত দোয়া, খানা খাওয়ার আগে এবং পরে, আজকে থেকে কারা কারা দুইবেন আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। হাত নামান মুসলমান ভাইরা আমার বন্ধুরি, খানা খাওয়া শেষ হলে একটা দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন, এই একটা দোয়া যদি নিয়মিত খানা খাওয়ার পরে কেউ নিয়মিত সুন্নত মনে করে আমল করে, আল্লাহ পাক মউতকালে এই বান্দা বান্দির মরণকালে কালমা নসিব করে দিব। সুবহানাল্লাহ বলেন। কারণ কি, এই দোয়াটার মধ্যে দুইটা দুইটা প্রশংসা, একটা হইল আল্লাহ তুমি আমারে মুসলমান বানাইছ, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আল্লাহ তুমি আমাকে খাওয়াইলা। দুই নম্বর হইল ধর্মের প্রশংসা, তো যখন আপনি মারা যাবেন এই দোয়া পড়ার বরকতে আল্লাহ পাক মরণকালে কালমা নসিব করে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই সুন্নত মানবো তো ইনশাআল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করেন, বলেন আমিন।